ভোটের টোপে ভুলছি না এক সুর রাজ্যের সবথেকে বড় মহিলা কর্মী সংগঠন তাদের প্রতিদিনের যে দাবি দেওয়া তা বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং এক সুর গলায় ভোটের টোপে ভুলছি না এই কথা বলছেন আশা এবং আইসিডিএস কর্মীরা কেন ভোটের টোপ কি তাদের দাবি সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মূলত কেন্দ্রীয় সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করার সময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কেন্দ্রের যে আয়ুষ্মান প্রকল্প আছে এই প্রকল্পে বাৎসরিক পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় এবং রাজ্যে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে আর সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি নন আশা এবং অঙ্গনুয়ারি কর্মীরা তারা চান সরকারি কর্মীর মর্যাদা এবং অনিয়মিত সাম্মানিকের পরিবর্তে মাসিক বেতন আর কেন্দ্র পিছু শিশু এবং মায়েদের খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি রয়েছে আর আইসিডিএস আশা কর্মী সংগঠনের সহায়ক সহায়িকাদের বক্তব্য যে কেন্দ্র সরকার রাজ্য সরকার কোন সরকারই তাদের স্থায়ীকরণের বিষয়টি নিয়ে ভাবছে না ফলে ভোটের টোপে আমরা ভুলছি না এই কথা তারা জোর গলায় বলছে এইখানেই বলা বাহুল্য যে প্রত্যেক সরকারের রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেক সরকারেরই টার্গেট থাকে মহিলা ভোট ব্যাংক ধরে রাখার এই লোকসভা ভোটের প্রাককালে আয়ুষ্মান যে প্রকল্প নিঃসন্দেহে ভালো প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প এই প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি বাস্তবায়িত হবে এই আশা এবং আইসিডিএসের প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হলে এর সুফল বিভিন্ন দিকে আছে তা আশা আইসিডিএস কর্মীরা পাবেন তবে তাদের যে মাসিক সাম্মানিকের দাবিটা এটা একেবারে যুক্তিসঙ্গত যে কোনো সাম্মানিকই হোক না কেন সেটা যদি মাসে মাসে না পাওয়া যায় তার জ্বালা যিনি পান তিনিই বোঝেন এমনিতেই সকলের নুন আনতে পান্তা ফোড়ায় তারপরে সেই ন্যূনতম সম্মান একটি যদি ঠিকমতো মাসিক না পায় তাহলে সেটা খুব কষ্টের প্যাথেটিক ব্যাপার তবে স্থায়ীকরণের যে দাবিটি আশা আইসিডিএসরা তুলছেন যদিও এটি একটি প্রজেক্ট স্থায়ীকরণ সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যাপারে যেমন রাজ্য সরকার ভাবছেন তাদেরকে জুনিয়র কনস্টেবল পদে উন্নতি করার যে প্রচেষ্টা নিয়েছেন তা খুবই প্রশংসনীয় তদ্রূপ আশা কর্মীরা যাদের ওপর আইসিডিএস কর্মী যাদের ওপর শিশু এবং মায়েদের স্বাস্থ্য নির্ভর করে ছোটো ছোটো শিশুদের পুষ্টির ব্যাপারটা তারা দেখভাল করে বিভিন্ন টিকা বিভিন্ন সরকারি প্রকল্প এমনকি ভোটের কাজেও তাদেরকে ছুটতে হয় সুতরাং আগামী দিনে কেন্দ্র সরকার এই ব্যাপারটি আশা করি অবশ্য অবশ্যই ভাববেন এর আগেও কেন্দ্র সরকার ভেবেছেন আশা এবং আইসিডিএসদের তাদের বেতন ডবল করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি অবশ্যই আশা এবং আইসিডিএস কর্মীদেরকে খুব ভালো জায়গায় নিয়ে যাবেন এবং বর্তমানে মহিলা ভোট একটি বিশাল পাওনা প্রত্যেকটা রাজনৈতিক দলের সুতরাং রাজ্য সরকারও এই মহিলা কর্মীদেরকে নিয়ে চেষ্টা করবেন তাদের সাম্মানিক বেতন ভাতা বাড়ানোর অবশ্যই কর্তব্য যে একটি সম্মানজনক সাম্মানিক যেন পান কারণ প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকটা কর্মচারী পেটের দায়ে কাজটা করেন যতই এটা ভলেন্টিয়ার্স হোক না কেন একটা শ্রমিকের যেখানে ন্যূনতম মজুরি সেই মজুরিটা তো পাওয়া উচিত তারা তো যে পরিশ্রমটুকু দেয় সেই পরিশ্রমটুক পরিশ্রমটুকু যদি মূল্যায়ন না পায় তাহলে কাজের প্রতি অনীহা আসে তাদের পেপার্স ওয়ার্কস থেকে ফিল্ড ওয়ার্ক সমস্ত কিছু দেখতে পায় আসা যে প্রকল্প শুরু হয়েছিল প্রথমে সম্ভবত আটশো টাকা বেতন দিয়ে শুরু হয়েছিল তারপরে তাদের বেতন বা সাম্মানিক খুব একটা বাড়েনি আশা করি সামনের যে লোকসভা ভোট তার আগে কিছুটা যদি ভাবেন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার তাহলে প্রত্যেকটা আশা কর্মীর কিন্তু আস্থা পাবে কারণ মহিলা ভোট ব্যাঙ্ক একটি বিশাল আর এই মহিলা মা বোন দিদিদের পার্শ্বে কেন্দ্র সরকার দাঁড়িয়েছে আয়ুষ্মান প্রকল্পের মতো একটি প্রকল্প যা আশীর্বাদ স্বরূপ এই প্রকল্পে অবশ্যই উপকারিতা পাবেন যখন এই প্রকল্পটি হাতে পাবে এর সুফল কিন্তু বৃহত্তর তাই হতাশা নয় আগামী দিনে আশা এবং আইসিডিএস কর্মীরা খুব ভালো জায়গায় যাবে এটুকুটা ভরসা রাখি তাই সামনের যে লোকসভা ভোট দামামা বেজে গেছে এর আগে কানাঘোষা শুনতে পাওয়া যাচ্ছে যে সাম্মানিক কিছুটা বাড়লেও বাড়তে পারে বারো সাম্মানিক এর চাইতে খুশি কি হতে পারে অবশ্য অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন খবরটিকে শেয়ার করবেন আর সকলে নিম্তিতা দর্শন চ্যানেলে আশা আইসিডিএস কর্মী সংক্রান্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে কোনো খবর থাকলে আপনারা অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ শরীর সুস্থ মন সুস্থ দেশ গড়ে তুলুক আশা এবং আইসিডিএস দিদিরা সকলের স্বার্থে প্রতিদিনের মতো ঘরে ঘরে আশা দিদিদের মুখে হাসি ফোটানোর যে নব প্রচেষ্টা তা অক্ষুণ্ণ থাকে নমস্কার আপনাদের সঙ্গে শিবরাম সরকার নিম্তিতা দর্শন